বড় দরজারে হলি আসলা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও লেভেলর আর ও প্রকার বড় ধরনের আল্লাহরে হলি আস। একদিন রাস্তা আটিয়া যাইতরা যাওয়ার সময় দেখেন এক মানুষ রাস্তার মধ্যে ফড়া, মানুষটারে ফড়া দেখিয়া নিচু বইয়া মানুষটা ফড়ি রইছে। জুন্নুন মিশ্রী হইলা এই মানুষটা জিন্দা না মুর্দা আমি দেখালাম, যেহেতু মানুষ আল্লাহর এক মখলুক আর আল্লাহ তার নিজের হাত দিয়া মানুষের সৃষ্টি করছেন আর আদম জাতরে আল্লাহ তবারক তাআলা আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করছে, বড় দামি বড় সম্মানী বড় ইজ্জত সেরা জাতি সব মখলুক তনে আল্লাহর জাতে আদম জাতিরে মানব জাতরে সেরা জাতি বলি আশরাফুল মখলুকাত বলি আল্লাহ ঘোষণা করছেন কোরআনে পাক। ওখান মন করিয়া তাইন কইলা মানুষটা বাদ ও কার বালক আমি তার খবরটা লই জিন্দা না মুর্দা হোক সুবহানাল্লাহ। মানুষটার দেখাত গেছেন দ্বার গিয়া দেখেন আল্লাহর বন্দার মুখে দিয়া খালি ফেনা পড়ে খালি ফেনা। জুন্নুনে মিশ্রী বড় দরজার অলি চিন্তা করলা এই মানুষটার মুখে দিয়ে খালি ফেনা পড়ে বিষয় কিতা তোলা গিয়ালার নিয়াল লাগাইয়া দেখেন আল্লাহর বন্দায় মদ খাইয়া বেম হয়ে গেছে ফোকান মদ খাবার শরীয়ত আছে নি ভাই? নাই। মদ খাবার শরীয়ত নাই, হারাম হারাম হারাম। তুই বিচারা মদ খাইয়া প্রেম জুন্নুনে মিশ্রিয়ে আল্লাহর বন্দার মুখ মন্ডল খান সুন্দর করিয়া তার চাদর দিয়া মুসিয়া দিলা, সুন্দর করি ফুসিয়া দিয়া মুসিয়া দিয়া আল্লাহর বন্দার হুশ হইল, বন্দা জাগাত উঠিয়া বই গেল হো সুবহানাল্লাহ। বই গেছে বইয়া যেমনে দেখে ইয়া আল্লাহ মিশরের অত বড় দরজার অলি জন্য ডরাই গেছে, ডরাইবার তো কথাও কারণ অত বড় দরজার এক মানুষ দেখার বাদে বাদ খাম করনে বালা এক মানুষ যদি হয় তারা নিশ্চয় ডরাইব, এটা ডরানির কথাও ও ডরাই গেছে। ডরাইয়া কয় হুজুর আপনি নকিলা, হুজুরে ফরমাইলা ও আল্লাহর বান্দা তুমি রাস্তার মধ্যে ফড়ি আসলাই গিলা। কইল হুজুর আমি তো ও তাকে ও পর্যন্ত আমি নিশা পান করছি নিশারে বক্ষণ করছি। জুন্নুনে মিশ্রী হইল নজওয়ান তুমি জানো নানি তুমি আল্লাহর বান্দা আমরা আশরাফুল মখলুকাত আমরা বড় সেরা জাতি জ্ঞানী জাতি আমরা বড় দামি জাতি আমরা মানব জাত তুমি কেনে কাণ্ডটা করলাই কিতা লাগে তুমি এইভাবে ফড়িয়া মদ খাইলাই। আল্লাহর বান্দা ডরাই গেছে আর ডরাইয়া কইল হুজুর আমার ভুল হয়ে গেছে। হযরতে কইল নজওয়ান আর তোমারে বুঝাইলাম মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদর দ্বারা দিয়ে তুমি যাইও না হারাম, আইস্তনে তুমি ওয়াদা করো ইরাদা করো জীবনে মরণে যতদিন বাঁচবাই তুমি আর মদ খাইতায় না। কইল হুজুর আমি তৌবা করলাম আমার জিন্দেগীত মদ খাইতাম না, ফোকা জোরে করে সুবহানাল্লাহ। তৌবা করা নির্বাদে ও হইল হুজুর আমি আর মদ খাইতাম না জিন্দেগীতে ভুল করতাম না, আপনার হাত মোবারক দেখবা আমি আপনার কাছে বয় তৈ যাইতাম আর জিন্দেগীতে তা নাফরমানি করতাম না। ও হুজুরে কাছে বয় তৈল আর তৌবা ইস্তিগফার ফড়িয়া মদ আর খাইত না বলি ওয়াদা করি লইল হোক সুবহানাল্লাহ। হুজুর তো বেটারে তুইয়া গেছেন গিয়া নজওয়ানও তার গেছে গিয়া
আল্লাহ রাব্বুল আলামিন জুন্নুন মিসরিন জানাইলা ও জুন্নুন মিসরি তুমি রাস্তার মধ্যে জওয়ানদের ফলাইয়া গেলাই রাস্তার মধ্যে জওয়ানদের তুমি তৈয়া গেলাই এই নজওয়ানের খবর তুমি লইছলাইনি রে ভাই হযরতে ফরমাইলা ও আল্লাহ আমি তারে রাস্তার মধ্যে তৈয়া আইলাম আর আমি তার খবর লইতাম পারছি না রব্বুল আলামিনে ফরমাই তুমি খবর না লইলেও আমি আল্লাহ তার খবর লইছি কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ বুধবারানি মাত মদ খারাপ এটা আল্লাহ কইতরা আমি তার খবর লইছি রব্বুল আলামিনে জানাইলা ওয়াজুন্নুন মিসরি যে নজওয়ান রে তুমি তৌবা করাইয়া তুইয়া গেলাই মুখ ফুসিয়া তুইয়া গেলাই তুমি খবর লইছ না আমি আল্লাহ তার খবর লইলাম তুমি খবর লইয়া দেখো এই নজওয়ান তোমার মতো আমি আল্লাহ অলি বানাই দিছি কও সুবহানাল্লাহ অলি বিষয় কি লাগ কেমনে কিতা লাগি রব্বুল আলামিনে ফরমাইন মিসরি এই বন্দাটা তো আমার আতর বানাইল আর তুমি আল্লাহর মখলুক মন করিয়া আল্লাহর বন্দা মন করিয়া তুমি মায়া করছলাই আমার বানাইল বন্দারে তুমি আদর করছলাই সম্মান করছলাই মায়া করছলাই করিয়া তারে তুলিয়া তুমি যে পর্যায়ে নিয়া তুমি সীমার মধ্যে পৌঁছিয়া তুইয়া গেলাই আর ইকান করার পরে আমি আল্লাহ তার প্রতি বড় তোমার প্রতি বড় খুশি হইলাম আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হইলাম কারণ তোমার মানবতা আছে তোমার কাছে ইনসানিয়ত আছে দিনদারি আছে তোমার কাছে মানুষের মানুষে মানুষের কদর আছে রে জুন্নুনে মিসরি যার কারণে আমি বড় খুশি হইলাম আর তো তার তৌবা আর ইস্তিগফার করিয়া তোমার কাছে ভয় তোমার কারণে আমি রব্বুল আলামিন তোমার মায়ায় আর তোমার প্রতি খুশি হইয়া তোমার খাতিরে আমি আল্লাহ তারে ওলি বানাই লইছি কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আমার ভাই হল এখান কিতা লাগে কইলাম ঘটনাটা আমরা মানুষ যা আমরা ইনসান আশরাফুল মখলুকাত আমরার কাছে মানবতা থাকা লাগবো না কইছে মানবতা দিনদারি ইমানদারি সত্যতা ভদ্রতা নম্রতা এটা আমরা ভিতরে থাকা লাগবো যদি না থাকে আমার ভাই হল আমরা মানুষ কেমনে হইলাম কথা লাগিয়া আমি সারার ফয়লাও কথাটাও কইতাম সাইয়ার যে দুনিয়ার জমিনও বালা মানুষের লগে দুস্তিয়া না করলে মানুষ বিপদ তনে বাসে জুড়ে হোক সুবাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল বালা মানুষের লগে দুস্তিয়া না করলে মানুষ বিপদ তনে বাসে জুড়ে হোক সুবাহ কিলা বালা মানুষের সহবত রইতায় বালা মানুষের লগে সম্পর্ক হইতো বালা মানুষের লগে তোমার খাতির হইতো বালা মানুষের লগে উঠা বসা লেনদেন চলাফেরা করবার লাগিয়া উলামায়ে কেরাম হলে বয়ান করছে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল কেনে আজ যদি ওসিয়ার দারুল হদিস জয়নগর মাদ্রাসা শেখুল হদিস ইয়া বই একজন বালা মানুষ আর তান দারো যদি আমিও বই আর অন্তনে একজন বাইয়ে উঠিয়া গিয়ে শেখুল হদিস রে ফাইলায় ফাঁকা দিয়া তানে যখন ফাইলাইব আমি যখন তান দার বই মু তুলা ফাইল আমার লাগবো না নি কইঞ্চাই লাগবো না লাগতো না তুলাইলে তো বাতাস লাগবো এই বালা মানুষের দার বইলে বালা সহবত বালা আদর্শ হইব এরপরে এই মানুষ দিনদারির মধ্যে আইব সুপরামর্শ পাইব আর তার ভিতরে বালাই আইব আল্লাহ আল্লাহর রাস্তারে হেফাইতে তার লাগে সহজ হইব ও কারণে আমার ভাই হল আর বুজুর্গ হল খোয়া হয়েছে সব সময়
দিনদার মানুষ বালা মানুষ নেক মানুষ লগে সাহবত রাখতায় উঠা বসা লেনদেন চলাফিরা মাত কথা করা হইতো করলে মানুষ বিপদর কাটো ফলে এই বালা মানুষের লগে সম্পর্ক থাকলে আল্লাহ তারে মুসিবত তনে উদ্ধার করে হোক সুবহানাল্লাহ যদি বালা বাদ বুধ ফাইন না তা আপনারা কোন চাই বরফ যেন ফালাই থাকে বরফের ট্যাঙ্কি এই বরফের ট্যাঙ্কির দারগিয়া যদি কেউ বই থাকে গরম লাগবো না ঠান্ডা লাগবো যদি ইন ঠান্ডা লাগে তে বাদ মাংসর দারগিয়া বইল না মানুষ বাদও হয় আগুনের দ্বারা বইলে গরম লাগবো না ঠান্ডা লাগবো গরম লাগবো যদি ই জায়গার মধ্যে বরফের দ্বারা গেলে ঠান্ডা লাগে আর আগুনি তাইলে গরম লাগে এক নাইন বুধ হওয়া যায় তেওলা খারাপ মানুষের লগে উঠা বসা চলা ফিরা লেনদেন বসা উঠা করলে সহবত করলে মানুষ খারাপ হয় আর ভালো মানুষের লগে যখন চলা ফিরা করবো মানুষ ভালো হয় আমার ভাই হল আমার বুজুর্গ হল তা লম্বা মা তবে আমি এবার বুঝাইতাম না তোলা একটা উদাহরণ দিয়া উন্দুর আর গাড়ুয়া বেন কিতাই মাত দা কিসানা দগে কল্লা বন্ধু আনা বন্ধু আনা কল্লাতে উন্দুর কয়দিন যায় গাড়ুয়া বেঙ্গর দারো গিয়া হয় দুস্থ তুমি দাঁড়াও ফানি তনে উঠো কারণ গাড়ুয়া বেঙ্গর জায়গা ফানি আর উন্দুরের জায়গা গাত বলা জানিবার উন্দুরে গিয়া কইল বন্ধুরি তুমি ফানি তনে উঠো আমি পুষ্কিনদের পারে আইলাম তোমার লগে গছ করতাম ও সময় ব্যাংক আপনার ফুরকি তনে ফানি তনে উঠিয়া ফারোয় আর দুইটা বন্ধু গপসপ করে বার দার দারি জাগায় যায় যেটুকু জানে কয় বেঙ্গর গপ করতলা উন্দুরের গাতর ফারোয়া কয় বন্ধু তুমিও গাত তো নেবার আমি তোমার বন্ধু আইসি গপ করতাম উন্দুর গাত তো নেবার এইভাবে কত দিন গেল আসতাও একদিন উন্দুরে গাড়ুয়া বেঙ্গরে কইল বন্ধুরে আমি আর কয়দিন যাইতাম ফুরকির ফারো আর তোমার গিয়ে আর কতবার ডাকিতাম কোনো সময় তুমি ডাকুন কোনো সময় ফানির মুড়ো তাকে ডাকুন না ব্যাংকে কইল আমিও ওলা আমিও গিয়ে তোমার ফারো তোমার ডাকি কোনো সময় গাতর ভিতরে যাও গিয়া আর কোনো সময় গাতর বারে থাকো ডাকা ডাকির ভিতরে বহু সময় যায় গিয়া গসব আপনার সমাধান করা যায় না উন্দুরে হইল তাইলে কিতা করা এখন কিতা করতে তাহলে বুদ্ধি কিতা অন্দরে বুদ্ধি দিল বেঙ্গরে হইল তোর ফার লগে আর আমার নেঞ্জুড়ো লগে তো লেসা বান্ধিলাই সুতলি দিয়া যখন আমার গোবর দরকার হইব আমি নেঙ্গুড় দি টান মারবো তুমি ফাল মারি উঠিবাই আর যখন তোমার গোবর দরকার হইব আমার টান মারবাই আমিও ফাল আপনি আপনার গাত কোনে বুরুত করিবার ওই মুরে ভাই বুদ্ধি হয়ে গেল বান্দা বান্দি হয়ে গেছে টাইট করিয়া বান্দিয়া ওভাবে আরো গেল কি দুই সাইড দি একে আর ডাক দেন টান দেন উঠোন এগিয়ে করে ডাকে এগিয়ে করে ডাকে এখন আর ডাকাটা কি নেই খালি নেন যদি টান দিল খাম হয়ে যায় ট্যাং টান মারলেও খাম হয়ে যায় ওই যায় রানি খুঁজছে বান্দা বান্ধ হয়ে গেছে গেল কি খয় দিন আর একদিন অন্দর গিয়ে আপনার ফুরকির ফারক তার নেঙ্গুর দি টান লাগাইছে বেঙ্গুর তো অন্দুর শিকারি অন্দুর খানেওয়ালা অন্দুর দে আপনার বক্ষণ করেনেওয়ালা আর একটা আছে বাস বাজে আপনার চিন্তা করে আমার শিকার খানো পেটর পুদা দেখো তো বড় সুন্দর ফুরকির ভারো আপনার নেঞ্জুর দিয়া টানাটানি করে জাপটা মারি যেমনে উন্দুর দে ধরছি দরিয়া যেমনে উড়াল মারছি আমার ভাই উন্দুর তো বাজর মুখ আর তার বন্ধু আসলো গাড়ুয়া ব্যাং তাইন তো এখন লট খানো তাইন খানো লটকিয়া গাড়ুয়া ব্যাংগে উন্দুর দে কয় বন্ধু রে কতদিন তো মায়া করিয়া গপ সফরলে দগে এক সিয়ার বইয়া গপ করলাম আজ বুঝি আজকে বুঝি তুমি শূন্য শূন্য যাও আর তোমার বন্ধুরে মাথা তলে দিয়া লকটাইয়া লকটাইয়া ঘুরাও ও বন্ধু আমি যদি জানতাম তুই অত বাদ
তাহলে তোর লগে বন্ধুত্ব তো দূরের কথা, নেঙ্গুলো টেঙ্গো বান্ধা তো দূরের কথা, বন্ধু আনাও হরতামে নাই। উন্দুরে কইল রে গাড়ুয়া বে, তোরে দিয়া শিক্ষা দিলাম ও কথা, জীবনে খারাপ লগে বন্ধু আনা করিও না। এর অর্থ হইল আমরার বাসা এখন কুসঙ্গে সং আর গলায় ডং ডং, কই না কুসঙ্গে সং গলায় ডং ডং। আমার ভাই যখন খারাপ মানুষের লগে বন্ধুত্ব করবাই, জিন্দগি বরবাদ হইব, না জওয়ান হল ধ্বংস হইব। ভাই যদি হে কোনো বান্ধ ফলে মুসিবত ফলে, তুমি যদি খামর মধ্য নাই, রাত বারো একটার সময় তোমার বাড়ি এয়া পুলিশে ভরব মুসলমান, ঠিক না কি পঞ্চায়? কথা লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল, অনুরোধ করি গেলাম যাতে বালা মানুষের লগে উঠা বসা চলা ফিরা হইতো, খারাপ থাকি আমরা সরিয়া থাকতাম। এতে বোঝা গেল ওখান আমরা কিতা করতাম, কোরআন আছে না নিবা, বালা খামর আদেশ দিও, অসৎ খামর নিষেধ করিও, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি বালা খামর আদেশ দেও আর অসৎ খামতনে মানুষরে নিষেধ দেও। জুরে কো সুবহানাল্লাহ।